14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে অঞ্জন আপার একক অ্যালবাম বের হচ্ছে, সেই অ্যালবামের অপেক্ষায় আছি। তার ফোক টাইপের গানগুলো আমার খুব ভালো লাগে। অঞ্জন আপার, তোমার গান খুব ভালো লাগে। শিল্পী অঞ্জনার গান আমার খুব ভালো লাগে, আমি গান শুনি। শিল্পী অঞ্জন অনেক সুন্দর গান করেন, তিনি ফোক ধর্মী গান করেন। আগামী 14 ফেব্রুয়ারিতে তার নতুন অ্যালবাম আসতেছে, আমরা সকলে তার অ্যালবামের অপেক্ষায় আছি। গানগুলো সবাই শুনবেন, অনেক ভালো, সুন্দর, ভালো লাগবে। শিল্পী অঞ্জনার গান শুনতে ভালো লাগে, তার গান আমরা শুনি। মরণকালে ভুলিব না, সে অ্যালবামের সফলতা কামনা করছি। মরণকালে ভুলিব না অ্যালবামটি বের হচ্ছে, সে অ্যালবামের অপেক্ষায় আমরা আছি। আমরা চাচ্ছি যে অঞ্জন আপার এই অ্যালবামটা বের হোক। আমরা সবাই দর্শক, আমরা জানি এই অ্যালবামের গানগুলো আমরা সবাই শুনবো, আপনারাও শুনবেন। আশা করি অনেক ভালো হবে এবং আমরা দোয়া করি। এত পরিশ্রম এই অ্যালবামটার পিছনে, এত পরিশ্রম করেছে। 14 ফেব্রুয়ারিতে এই অ্যালবামটি রিলিজ হবে। তো আমি আপনাদের সবার কাছে এইটুকু আশা করব যে আমার এই বোনটাকে, অঞ্জনাকে দোয়া করবেন। এমন দিনে এমন সুন্দর সুন্দর নামের একটা অ্যালবাম সবারই ভালো লাগবে, আমাদের ভালো লেগেছে। আমরা তার গান শুনে আসলে মুগ্ধ। আমরা যারা ওনার ভক্ত খুব খুশি আমরা, মানে আপুর গানগুলো শুনতে পারবো। সে খুব ভালো গান করে। অনেক কষ্টের পরে আমি একটা অ্যালবাম, প্রায় দীর্ঘ 2 বছর ধরে চেষ্টার পরে একটা অ্যালবাম কমপ্লিট করেছি। যদি আপনাদের কাছে আমি ভালো সাড়া পাই, ভবিষ্যতে চেষ্টা করবো আরও ভালো কিছু গান নিয়ে আসার।